আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কীভাবে তাওবা করবেন? অনেকে প্রশ্ন আসতে পারে আল্লাহর কাছে কীভাবে তাওবা করতে হয়, তা তাদের জানা নেই। তাওবা করার প্রথম কাজটি হল যে গুনাহটি করেছেন সে বিষয়ে তাওবা করা, অর্থাৎ আপনি যে গুনাহ করেছেন সে গুনাহটি আগে ছেড়ে দিবেন, এই নিয়ত করা। কেউ যেন এই কথা মনে না করে যে সামান্য কিছু গুনাহই তো, পরে ছেড়ে দেব অথবা পরে তাওবা করব, না বরং গুনাহ থেকে একদম ফিরে আসতে হবে। বোতলের মধ্যে বিষ থাকলে আপনি যদি সেই বিষ পরিপূর্ণভাবে ফেলে দেন, আবার পুনরায় ওই বোতলের মধ্যে পানি ঢোকান, তাহলে সেই পানিটি পান করার যোগ্য হবে না, কারণ পুরো বোতলটি ধুয়ে পরিষ্কার করতে হবে, নতুবা হালকা বিষের কারণে আপনার মৃত্যু হতে পারে। ঠিক তেমনি গুনাহ করলে পরিপূর্ণভাবে তাওবা করতে হবে, ওই গুনাহটি ছেড়ে দিতে হবে। এই গুনাহ ছেড়ে দেওয়া মানেই হলো বোতলের অবশিষ্ট বিষটি আপনি সরিয়ে ফেললেন। এই জন্য সম্পূর্ণ বিষ ফেলে দিলেই বোতল পরিষ্কার হয়ে যায়। তাওবা হবে একদম খাস, তাওবাহতু নাসুহা, অর্থাৎ খাঁটি তাওবা। এরপর সংকল্প করতে হবে যে এই গুনাহ যেন আমার দ্বারা আর সংঘটিত না হয়। গুনাহ একেবারেই হয় না, বরং ধীরে ধীরে হয়ে থাকে। আপনি ছোট ছোট পাপ করতে করতে এক সময় বড় পাপে জড়িয়ে পড়বেন। প্রথম অবস্থায় মানুষ ছোট ছোট জিনিস চুরি করে, যখন চুরি করতে অভ্যস্ত হয়ে যায় তখন সে বড় বড় চুরি করতে হাত বাড়ায়। কাজেই গুনাহ থেকে নিজেকে বাঁচতে হলে সবসময় তাওবা করতে হবে, ছোট গুনাহ থেকে বিরত থাকতে হবে, আগে গুনাহের দরজাগুলো বন্ধ করতে হবে। শয়তান বিভিন্নভাবে কুমর্তনা দিবে যাতে করে আপনি গুনাহগার বান্দা হিসেবে আল্লাহর কাছে বিবেচনা হন, কিন্তু সেই সমস্ত প্রহসনে কান পাতা যাবে না। তার সকল প্রহসন থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, দোয়া করতে হবে, ইস্তেগফার পাঠ করতে হবে, জিকির করতে হবে। আপনার যে গুনাহ হয়েছে সে গুনাহের জন্য আপনি অনুতপ্ত হবেন, ভবিষ্যতে এতে লিপ্ত হবার কোনো সুযোগ রাখবেন না। বেশি বেশি নেক আমলের দিকে এগিয়ে যান। গুনাহ করে ফেললে ভালোভাবে অজু করে দুই রাকাত সালাত আদায় করুন, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন লোক গুনাহ করে যদি অজু করে নেয় অতঃপর দুই রাকাত সালাত আদায় করে তাহলে তার গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। এই ব্যাপারে কোরআন মাজিদে একটি আয়াত আছে, আল্লাহ তাআলা বলেন, তারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোনো মন্দ কাজে জড়িয়ে পড়লে তখন তারা বলে নিজের প্রতি জুলুম করে ফেলেছে, অতঃপর তারা আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না, তার নিজেদের কৃতকর্মের জন্য হটকারিতা প্রদর্শন করে না এবং জেনে শুনে তাই করতে থাকে না। এইখানে আল্লাহ তাআলা বলছেন, যারা মুমিন বান্দা তারা একই পাপ দ্বিতীয়বার করে না। অধিক জিকির আজকার ও ইস্তেগফার এবং আমলে সালিহা করা উচিত, কেননা আল্লাহ তাআলা বলেন, সৎকর্ম অসৎকর্মকে বিদূরিত করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি খারাপ কাজ করে ফেললে সঙ্গে সঙ্গে আরও কয়েকটি ভালো কাজ করতে হবে, তাহলে কৃত গুনাহটি বিদূরিত হবে, আল্লাহর কাছে কানাকাটি করবেন, জাহান্নামের আজাব হতে বাঁচতে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক, আমিন।